রাজধানী ঢাকার পাশাপাশি আশেপাশের এলাকাগুলোতে সেই সাথে সারা দেশে লোডশেডিং চলছে। তো লোডশেডিং বিপর্যস্ত মুন্সিগঞ্জের জনজীবন, সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শেখ মোহাম্মদ শিমুল। শিমুল, মুন্সিগঞ্জে গড়ে প্রতিদিন লোডশেডিং কত ঘন্টা হচ্ছে সেটি একটু জানতে চাই, সেই সাথে খুব স্বাভাবিকভাবে জনজীবনে একটু বিপর্যস্ত অবস্থা সেটিও একটু জানতে চাই। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জ জড়িয়ে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। হ্যাঁ রাদোনা, যেমনটি বলছিলেন নিউজে, আসলে লোডশেডিং এখন এই মুহূর্তে যেমন মনসুন বাসীদের সারা দেশেরই এখন একটি সবচেয়ে বড় একটি হচ্ছিল যে আসলে মানে তাদের যে শারীরিক এই লোডশেডিং এর কারণে জনজীবনের মধ্যে যে ধরনের একটি অস্থিরতা তৈরি হয়েছে, কারণ দুর্ভোগে একটি চরম নাম হচ্ছে বর্তমান লোডশেডিং। আমরা বলে রাখি যে মুন্সিগঞ্জে আমাদের যে পল্লীবিদ্যুৎ সমিতির মাধ্যমে জানতে পেরেছি যে মুন্সিগঞ্জ জেলায় প্রায় 175 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে এবং মুন্সিগঞ্জ শহর থেকে শহরতলিতে রয়েছে প্রায় 50 মেগাওয়াট। এর প্রেক্ষিতে আপনার গত প্রায় বেশ কিছু আগে ছিল প্রায় 30% লোডশেডিং, এখন কিন্তু সেটা দাঁড়িয়েছে প্রায় 4-5 দিনে সে দাঁড়িয়েছে প্রায় আপনার 50-55% লোডশেডিং, যা আপনার প্রায় দেখা যায় 24 ঘন্টার মধ্যে 10-12 ঘন্টা কিন্তু বিদ্যুৎ থাকছে না। আপনি জানেন যে মুন্সিগঞ্জটি হচ্ছিল একেবারে হচ্ছে শিল্প একটি হচ্ছিল অঞ্চল এবং এই অঞ্চলে কিন্তু বিভিন্ন শ্রমিক রয়েছে কলকাতাতে শুরু করে এবং জ্বালানি খেটে খাওয়া শ্রমিক রয়েছে, বিভিন্ন রকম রিক্সা চালক রয়েছে, তারা কিন্তু সারা দিনে এক হচ্ছে বিদ্যুৎ থাকে না, রাতে রাতে ঘুমাতে পারে না, ফলে কিন্তু এই পরিশ্রম দেওয়ার ক্ষেত্রে তাদের শরীরে যে এনার্জির প্রয়োজন হয় সেগুলো তারা পাচ্ছে। তারা বলছেন যে তারা কিন্তু একেবারে সকালবেলা এসে কাজে যোগদান করতে শ্রমিকদের যে আপনার গায়ে খেটে পরিশ্রম করা তার জন্য একেবারে কিন্তু একটি কষ্ট বিষয়ে দাঁড়িয়েছে। বলে রাখি যে বর্তমানে এই গরমের অতিরিক্ত গরম কারণ হচ্ছে তাপদাহ বেড়েছে, এই গরমের পাশাপাশি যে বিদ্যুতের লোডশেডিং এর কারণে এই মুন্সিগঞ্জে যে বিভিন্ন ডাক্তার চেম্বারগুলো রয়েছে কিন্তু রোগীর সংখ্যা কিন্তু একদম বেড়ে গিয়েছে, কারণ যে গরমের রোগী পাশাপাশি হার্টের রোগী এবং জানি রয়েছে এই শিশু রোগী রয়েছে তাদের মধ্যে কিন্তু একটি ভয়াবহ সমস্যা দেখা দিয়েছে। ফলে তারা বলছে যে এই মুহূর্তে যদি এর কোনো ব্যবস্থা না নেওয়া হয় আপনার কর্তৃপক্ষের মধ্য থেকে, তাহলে কিন্তু এই গরমে কিন্তু এই রোগীর সংখ্যা কিন্তু বেড়ে যাবে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন বিএমডব্লিউ সহ হাজার হাজার পুরস্কার, মানুষের ভোগান্তি বাড়বে। তো এই ছিল সর্বশেষ আমার কাছে রাদোয়ানা। শিমুল, ধন্যবাদ আপনাকে, আমাদের সহকর্মী মুন্সিগঞ্জ থেকে আমাদেরকে জানাচ্ছিলেন।